শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ মোজাম্মেল হক, পিতা মৃত মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাতা মৃত আবিদা বিবি, গ্রাম যোগীভিটা, ডাকঘর কাশিরা, থানা আক্কেলপুর, জেলা জয়পুরহাট। 71 সালে আমি 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। 25 মার্চ শুনতে পাচ্ছি যে এরকম, হ্যাঁ, পাকিস্তান এবং ইয়ারা আর্মিরা শুরু করে দিচ্ছে আর কি। তখন কী করব, দেশের ছাত্র এখন দেশের মানে গ্রামে ছাত্র, কোথাও যাওয়ার উপায় নেই, মানে দিনের বেলায় দৌড়াদৌড়ি করি আর কি, গরু ছাগল বাসে মানে মানে বেডপত্রে দৌড়াদৌড়ি, এইভাবে দিন কাটতে থাকে আর কি। আর খবর শুনতাম, চলতে চলতে বর্ষা আসলো, তখন দেখি আমরা ওই একটা মাসুম আছে, মাসুম অনেক লোকজন বসে গল্প করতাম, দেখি দু একজন লোক এই সকালে ভোরে যাইতো, প্যান্ট পরে বা লুঙ্গি পরে যাইতো, হাতে ব্যাগ, এই যে মুক্তিযোদ্ধা যাচ্ছে, কীভাবে বুঝলে আমরাই জানে। আমি নানার বেটে থাকতাম, নানার বেটে লেখাপড়া করতাম, ওখান থেকে আমার মামারা, মামাতো ভাইয়েরা সবাই, কেউ আরও আমার চেয়ে বড়ো, তাকে বিএসসি করতো, ইন্টারমিডিয়েট করতো, ক্লাস করতো, আরও আমার চল এই গেলাম ওদের সাথে। তার সাথে বিরাট গ্যাং, 4 আগস্ট, 4 আগস্ট তার আগে সব দল গঠন করলো, যে একটা লোক সে সবসময় লোক পার করে আর কি। তখন পুরো এলাকা থেকে আমরা 150 লোক একই রাত্রে আমরা রওনা দিলাম, হ্যাঁ, যুবক টুবক সবাই মিলে ইন্ডিয়া পার হয়ে যাবার। তো আমাকে যেভাবে যে লোকটা নিয়ে যাইত, ওর নাম হচ্ছে কাফি, উনি সবসময় গাইড থাকতো। এবং এই আমাদের যে গ্রামটা নানার বাড়ি, সেটা হচ্ছে 1 মাইল দূরে হচ্ছে রেল লাইন, যেটা হচ্ছে নর্থ বেঙ্গলের, যেটা সান্তার থেকে চলে গেছে দিনাজপুর আর কি। ওই রেললাইনের পার হইতে হবে আর কি, পার হয়ে আমাদের যাইতে হবে। রেললাইনের থেকে প্রায় 500 থেকে 600 গজ দুইদিকে ব্রিজ আছে, ব্রিজে তারা ডিউটি থাকে আর কি। রাত্রে রাত্রে রাজাকার এবং একজনকে আর্মির লোক থাকে আর কি। আমাকে রেখে করলো না, ওখানকার লোক খবর দিল না, এখন ক্লিয়ার আছে রাস্তা, এই ঝড় ঝড়ে সব পার হয়ে গেলাম। পার হয়ে গেলাম নদী, সেখানে নদী প্রায় 1 হাজার মতো পানি, নদী পার হয়ে গেলাম। যাওয়ার পর জয়পুরের পশ্চিমে একটা নদী আছে, গয়েশপুর মথুরাপুর, সেই নদী পার হলাম সবাই সাঁতরে, সাঁতারতে পার হয়ে গেলাম। পার হয়ে ওখানে ভোর হয়ে গেল, সারা রাত 8টা ভোর হয়ে গেল, আমরা সন্ধ্যায় রওনা দিছি। 150 সব ছাত্র, এবং কেউ হয়তো মাস্টারও আছে, দু একজন পুলিশের লোকও ছিল, কারো সাথে কারো পরিচয় নেই, হ্যাঁ, সব পরিচয় আমার গ্রামের ছিল 7 জন,
ওদের নাম হচ্ছে আবুল কালাম আজাদ, শফিউর রহমান, মহসেন করিম, আখতার হোসেন। এই তো ওখানে ওখানে পার হয়ে যায় যে সকাল হয়ে গেছে। হ্যাঁ, মঙ্গলবাড়ির একটা ইয়ে ছিল রাস্তার বর্ডার, যেটা বিরাট রাস্তা ছিল জয়পুরের থেকে মঙ্গলবাড়ি চলে গেছে, সেখান থেকে তামর ওই রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা এখন পার হতে হবে। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন দেখে ওইদিকে লোকজন সব মানে রোপা লাগাচ্ছে, লোকজন তো সব যাচ্ছি, কোনোরকমে পার হইলাম। রোডটা পার হয়ে দিছে দৌড়, হ্যাঁ সবাই দৌড়ে দৌড় দিছে। ওই এক মাইল আধা মাইল যাওয়ার পরে ইন্ডিয়া বর্ডার যাই, দেখলাম সব একে মানে খোলা আকাশ নিয়েছে, সব ঘুমায় আছে, শরণার্থী যেভাবে থাকে তিল পরিমাণ জায়গা নেয় আর কি। এইখানে যে আমার প্রথমে একটা কামার পাড়া জায়গা উঠলাম, সেখান থেকে হচ্ছে ফার্স্ট রিক্রুটমেন্ট। আর আমি যে সাতজন গেলাম আর কি গ্রামের থেকে, আমার মামা সহ মামা তো ভাই, তারা ইয়ং, আমার সে বয়স বড়, কামার পাড়া যায় আর তাদের খোঁজ পেলাম না, ওরা হারিয়ে গেছে। ওরা নাকি পরিচিত লোক আছে, সে হচ্ছে কলকাতা থাকে, ওরা পরে শুনলাম তারা মজিব বাহিনী চলে গেছে, মজিব বাহিনী আলাদা বাহিনী চলে গেছে। ওখানে লোকজন দাঁড়াচ্ছে, তা আমরাও দাঁড়ালাম, আমরা সবাই ইয়া হয়ে গেলাম। ওখান থেকে আমরা গেলাম হচ্ছে পতিরাম, যেখানে হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল ট্রেনিং হয়, পতিরাম ইনিশিয়াল ট্রেনিং হয়। তো ওখানে গেলাম, যার পর ওখানে ওখান থেকে আমাদের একুশ জনের একটা গ্রুপ ভাগ হয়ে গেল। আমি কী করবো, আমি একাই এলাকার লোকের সাথে যোগ দিলাম, একুশ জনের একটা দল হলো আর কি। ওই দলের সাথে আমি এই শুরুর থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত ওই দলের সাথে আমি ছিলাম। তো ওই দলের কমান্ডার ছিল আর কি একজন পুলিশের লোক, নাম আইব আলী, আমাদের ছিল ট্রাকে করে মোল ট্রেনিং সেন্টার কোথায়, শিলিগুড়ি ডেড়া, শিলিগুড়ি ডেড়া পানি কাটানো মাঝখানে, শিলিগুড়ি হলো সাত নম্বর সেতু এলাকায়, বগুড়া রাজশাহী কেয়াদংশ, পাবনার কেয়াদংশ, তার মধ্যে দিনাজপুরে, এই মিলে হলো সাত নম্বর সেক্টরে। হ্যাঁ, যে আমি আমরা সে ওখানে গেলাম, টেন্ট তাবু খাওয়া দাওয়া করলাম, সকালে সকালে আমাদের হাফ প্যান্ট একটা শার্ট গেঞ্জি এলা দিয়ে পিটি শো দিয়ে তারপরে আমাদের নর্মাল পরিচিতি হলো। ওখানে সব গুরখাই ছিল আর পাঞ্জাবি আমাদের ইন্সট্রাক্টর ছিল, চুল বাঁধা পোকার মতো চুল বাঁধে ঠিক শিখ, আর হচ্ছে একজন নিয়ে আসলো কমান্ডিং অফিসার, পরে জানলাম যে থাপ্পা খান, নাম হচ্ছে থাপ্পা খান, খুবই রাগিত লোক। যখন কিছু অ্যাবনর্মালিটি হয় কোনো কিছু হলেই বাস সবগুলো অ্যাসেম্বল করে একত্র করে ভাষণ দেয়, আর উনি সকালে ওঠে, সকালে পিটি একসাথে দৌড়ান, এই পাহাড়ে খালি পাহাড় আর সাইড দিয়ে পানি আমাদের খাওয়ার জন্য হচ্ছে ঝর্ণা বলতে, এই ঝর্ণার থেকে পানি আনা। এখানে আমাদের ট্রেনিং শুরু হলো, আমাদের কি ফার্স্টে হচ্ছে ক্লাস হলো, ক্লাস হলো তার প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে রাইফেল, .303 রাইফেল, SMG শর্ট মেশিন গান, তারপরে SLR, তারপরে LMG, তারপরে হ্যান্ড গ্রেনেড, তারপরে হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মাইন, জাম্পিং মাইন, তারপরে হচ্ছে এক্সপ্লোসিভ, যে বিল্ডিং কীভাবে ধ্বংস হয় এলো সব শেখালো, শেখালো। তারপরে আমাদের ওই বিরাট ওই যে ঝর্ণা বই, বিরাট মানে নদীর মতো, হ্যাঁ কিন্তু নদী শুকনা, ঝর্ণা আসতেছে আর কি, পাহাড় খালি চারদিকে পাহাড় আর চা বাগান। ওখানে আমাদের ইয়ে ফায়ারিং, ফায়ারিং হলো সবই মানে রেল রাইফেল ফায়ার, SMG ফায়ার, সব ফায়ার হলো, তার মধ্যে টুইনস মোটর ফায়ারিং হলো, এরা দেখার সব প্র্যাকটিক্যাল করার পর তখন আমাদের প্রায় 25-26 দিন হয়ে গেছে। হ্যাঁ, 25-26 দিন হওয়ার পর এখন এই আমরা হচ্ছে যে হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট, তখন আদমদিঘি থানা খুব রিকোয়ারমেন্ট মেসেজ আসছে যে ওখানে কোনো মুক্তিযোদ্ধা খুব কম পরিমাণ, আদমদিঘিকে আমাদের শর্ট আউট করলো, ফলিন করালো, আদমদিঘি কারা কারা আছে ওই এলাকায় কারা কোম্পানি আসবে। তো আমাদের হচ্ছে টোটাল আমরা 21 জন, 5টা স্টেন গান দিছে আর 3টা হচ্ছে সেলার দিছে আর হচ্ছে বাকি সব রাইফেল, হচ্ছে আমার ভাগ্যে হচ্ছে রাইফেল, দুই পেটে 200-200 গুলি, আর জাম্পিং ম্যাং একটাকে ভাগে পড়েছে, প্রত্যেকের নামে একটা গ্রেনেড আছে, পাঠালো সেটা হচ্ছে তরঙ্গপুর সেপ্টেম্বরের প্রথম দিকে। তখন আমরা এদিকে সব মানে চারদিকে মানে বন্যা পানি আর কি, পাটন ধরা একটা গ্রামের নাম, সেখানে গেলাম, কোনো একটা হিন্দু নেই, সব বাড়িঘর ছাড়া সব চলে গেছে, সব মানে এখনও ভুতরে বেরোয় না। তো একটা জায়গা সিলেক্ট করা হলে ছোট্ট একটা ঘর বাড়ি, চারিদিকে মানে ইয়ে ঝোপ মানে জঙ্গল, ওই বাড়িতে ওটা ইয়ে করা হলো, সবাই আম সামসান রাখ, মা বাবার সঙ্গে দেখা করবো আর কি। যখন দেখি কী করলাম, পরের দিন রাত্রে, রাত্রে সারা তোর চলাফেরা যাবে না, সব দিন আমাদের রাতেই কাজ, সেখানে রাতে গেলাম ব্যাগ সাথ করে, বাস
আবার সে একত্র হলাম সবাই। ওখান থেকে একটা গ্রামে গেলাম, যাই প্রথমে শীতের সম্মান ইয়া হয়ে গেছে, শীতের ইয়া পড়ে গেছে। হ্যাঁ, তখন আমাদের এত আপ্যায়ন করতো, এত মানে ইয়া করতো যে নিজের শীতের গায়ের কম্বল খাঁতা যা কিছু আছে লেপ টেপ সব ছড়াই দিত। তার থেকে দুই রাত বেশি থাকা যেত না, কেন কোনো কেউ সোর্স আসতে হয়তো খবর দেবে বা সামনে সবগুলো মরে যাবো। এই জন্য ওই অন্য গ্রামে এইভাবে আমরা শিফটিং করে চলতে থাকলাম। চলার পর হঠাৎ একদিন একটা গ্রামে আমরা 150 মতো দুই তিনটা প্লাটুন এসে যোগ হয়ে গেছে এলাকারই, যে বগুড়ার কাছাকাছি আর কি, দুপচার কাছাকাছি। সকালে দুটা লোক আসছে, হঠাৎ ক্যান্সার চোখে পড়ছে, তাকে সাহেব ধরছি, লুঙ্গি পরা এই তোমরা কারা, এখানে ধরছে। ধরে সে সারাদিন তাদের টর্চারিং করে করে মানে তাদের ইয়ে লাস্টে এখন ওখান থেকে থাকা যাবে না, ওই নাইট আবার শিফট। এখন ওই দুই দুজন লোককে কী হয়েছে, আমাদের আবার হেড কমান্ডার আছে, সেক্রেটারি চাকরি করতাম, ফ্ল্যাট নাম হলো ফরহাদ নাম, উনি ডিসিশন দিল এটা তো রাখা যাবে না, যাই স্টেপিং করে বাস আমরা অন্য জায়গায় চলে গেলাম। তখন ছোটো ছোটো ভাগ হয়ে গেল, আমরা একটা ফ্ল্যাট ইয়ার বিল্ডিংয়ে উঠলাম, পাকা বিল্ডিং চেয়ারম্যানের বাসায়। একদিন আমাদের ইয়ে আসলো, খবর আসলো যে আজকে আর্মি ক্রস করবে, এই এই রোড দিয়ে আসবে। তখন রোড তো ছিল সব কাঁচা রোড, পাকা রোড ছিল না, গ্রেড বেড রোড কিন্তু কোনো পাকা নেই। তখন সবাই চারিদিকে খবর খুঁজে গেছে আর কি, মুক্তিযোদ্ধারা যেভাবে হোক ধান খেতে হোক মানে অ্যাটাক করতেই হবে। ওরা 9:30 দিকে আসলো, আসতেছে ওরা মানে 15-20 জন, ওরা খালি চারিদিকে মানে ইয়াদ করতেছে খয়ের মতো, ব্যাগটাকে ফায়ারিং করতেছে। যে ওখানে আসছে বাস তখন আমাদের ফায়ারিং শুরু হয়ে গেছে, কোনো থামাথামি নেই। লাস্টে ওদের একটা ইয়ে মারা গেল আর কি, উইন্ডেড হলো, পরে শুনলাম যে মারা গেছে। আমরা তো দেখতেছি না আর কি, পরে ওই যে যারা লোক গ্রামের লোক তারা বলছেন একটা ইয়া ওখানে মারা গেছে আর কি। এরকম ফার্স্ট এই অ্যাটাকটা হলো, তখন থেকে আমরা বাস যেখানে ছিলাম সেখান থেকে আবার শিফট হয়ে গেলাম। তো এই করতে করতে আরও দুটা মানে একটা নসরতপুর হাট, বিরাট একটা স্টেশন আছে নসরতপুর, যেটা হচ্ছে সাঁতার থেকে বগুড়া গেছে, নসরতপুর স্টেশন সোমবারের দিন, দিনটা হচ্ছে সোমবার, ওই দিন হাট চরম থেকে হাট, ওই দিন আমরা অ্যাটাক করবো। কী অ্যাটাক করবো, ওই যে মানে সিগন্যাল ডাউন আছে যে পরে যে ইয়া দেয় ওখানে ওরা ডিউটি থাকে আর্মিরা, ওখানে আমরা টার্গেট করে বাস এক থাকে থাকে। আর পূর্ব সাইডটা ব্রিজ আছে, রেলওয়ে ব্রিজ, পশ্চিম দিকে রেলওয়ে ব্রিজ, সেখানে অলরেডি সেট করা আছে একটা মেইন মানে একটা ব্রিজ দেখে ইয়ে করা হয়েছে ধ্বংস, ব্রিজ যেই ধ্বংস হয়ে গেছে শব্দ হয়ে গেছে তো বাস্ট হয়ে গেছে। আমরা তখন একটা শুরু করছি, কোনো গাড়ি যেন না আসতে পারে দুই সাইড থেকে, 3-4 মিনিটের মধ্যে বাস ক্লিয়ার, মিশন শেষ হয়ে গেলো। লাস্টে হচ্ছে ডিসেম্বরের 5 তারিখে আমরা সান্তাহার ফ্ল্যাট জংশন, হ্যাঁ সান্তাহারে আমরা অ্যাটাক করবো, এখানটা মনে হয় দূর থেকে আমরা ইয়ে করছি টার্গেট। পরে দুইটা রাজাকার মারা গেছিলো ওই অ্যাটাকের পরই, 4-5 দিন পরই তাদের ওখান থেকে মানে আর কি অনেক ডিক্লার এসে গেলো যে দেশ স্বাধীন। কমান্ডার তখন একটা লেকচার দিল, অনেক আমরা ইয়ে করছি, অনেক ইয়ে করছি, তোমরা এখন যার যার বাড়িতে চলে যাও, এলাকি কর্মীরা যার যার সাথেই থাকবে আম সাহেবের সাথে। সেরা দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর আমাদের কাছে খবর আসলো, খবর দিল যার যার রাইফেল জমা দিতে হবে, যার যার কে আসে সব নিয়ে আসো, হ্যাঁ বগুড়া যাইতে হবে, বগুড়া সার ইয়াতে স্টেডিয়ামে, স্টেডিয়ামে রাইফেল জমা হবে। তখন আমরা ট্রেন ধরলাম, ট্রেন ধরে সেই বগুড়াতে আসলাম, এসে আমাদের লাইন ধরে জমা দিল। জমা দেওয়ার পরই আমাদের বললো ঠিক আছে তোমাদের কী আর দেওয়া হবে, 1 মাস তোমরা যোগাযোগ করে সার্টিফিকেট দেওয়া হবে। 1 মাস পর আমাদের খবর দিল কমান্ডার দেশ ওসমানির, আমাদের সার্টিফিকেটটা দিল। স্কুল জীবন আবার ছাত্র জীবন শুরু করলাম, আমাকে আবার ফর্ম ফিল আপ করালো, যেহেতু আমি ক্যান্ডিডেট পরীক্ষা দেবো আর কি, যে ফর্ম ফিল আপ করে 72 সালে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, পরীক্ষা পাস করলাম। পাস টাস করার পর তারপরে কী করা হবে, এই যে রক্ষী বাহিনী আমি চাকরির জন্য একটা ইয়া করলাম, বগুড়াতে লক্ষ্য বাহিনী রক্ষী বাহিনীতে লোক নেবে, বগুড়াতে গেলাম আবার, বগুড়াতে গেলে জেলায় সিলেক্টেড হয়ে গেলাম, সিলেক্টেড মানে তোমাদের দিকে ইয়াতে যাইতে হবে সাভারে, ঢাকা সাভারে, যে সাভারে আসলাম, সাভারে আসে আর ভর্তি হলাম না, চলে আসলাম, চলে আসে কলেজে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ভর্তি হওয়ার মধ্যেই নেভিতে সার্কুলার দিল বাংলাদেশ নৌবাহিনীতে, সার্কুলার দেওয়ার পর তো সার্কুলার সাহেব রংপুর সার্কিট হাউস থেকে আমি সিলেক্ট হয়ে গেলাম, ভর্তি হলাম। ওখান থেকে চিটাং আসলাম, আসে ট্রেনিং হলো, সেইখান থেকে আমার চাকরি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।